Hi friends, welcome once again on my new video. Today I will show you how to add signature on your Gmail account. Bondhura, arekbar shushagotom amar notun video te. Bondhura, ajke ami dekhabo kibhabe apni apnar Gmail e signature add korte paren. Goto ager video te ami dekhechilam kibhabe amra background set korte pari apnar Gmail pathano shomoy othoba Gmail account e bondhura. তো আজকে আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনি আপনার সিগনেচারটি আপনার জিমেইলে অ্যাড করতে পারেন সো মাই ফ্রেন্ডস টুডে আই উইল শো ইউ অ্যাজ ইউ হ্যাভ সিন মাই থাম্বনেইল দ্যাট রিটেন ভেরি ক্লিয়ারলি হাউ টু অ্যাড সিগনেচার অন ইউর জিমেইল সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা একটি কথা বলে রাখি আমার এই সিরিজ ভিডিও ট্রিপস এন্ড ট্রিক্স এই জিমেইলের উপরে চলবে তো বন্ধুরা সাথেই থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এখানে জিমেইলের খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যা আপনার দৈনন্দিন কমিউনিকেশনের কাজে লাগতে পারে বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করুন আমি আমার জিমেইলটি আমার টিউটোরিয়ালের সুবিধার্থে আমি ওপেন করে রেখেছি বন্ধুরা আপনার জিমেইলটিও ওপেন করে নিন তারপর আমি বলতে চাই আপনার এই সেটিংস অপশনে যাবেন বন্ধুরা আপনার জিমেইল ওপেন করার পরে আপনি আপনার সেটিংস অপশনে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেই সেটিংস আইকনটি বন্ধুরা তারপর আপনি দেখতে পাচ্ছেন এটি হলো সেটিংস এর ফিচার ফিচারের পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সি অল সেটিংস আমি এখানে ক্লিক করব বন্ধুরা আপনি এখানে ক্লিক করবেন দয়া করে তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে হলো সেই অল ফিচার সেটিংস আপনি দেখতে পাচ্ছেন আপনি স্ক্রলিং করে নিচে চলে যান নিচে যাবেন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটি অপশন রয়েছে ইম্পর্টেন্স সিগনালস ফর অ্যাডস ঠিক তারই নিচে আপনি দেখতে পাচ্ছেন সিগনেচার অপশনটি আছে এখানে আমি আপনাদের এক্সাম্পলের জন্য অ্যাড করে রেখেছি আমার দেখতে পাচ্ছেন ডান পাশে আপনার চ্যানেলের লোগো এটা লোগো আমি দিয়েছি কিন্তু বন্ধুরা আপনি এখানে আপনার এই ইনসার্ট ইমেজ এই অপশনটি সিলেক্ট করে আপনি আপনার সিগনেচারটি আপনি যদি পিএনজি করে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার লোগো সেট করতে পারেন অথবা আপনি যদি ইমেজও যে কোনো ইমেজ আপনার পছন্দসই সেটা আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে পারেন বন্ধুরা আপলোড করার পরে এখানে আপনার সাইজগুলো বলা থাকবে স্মল মিডিয়াম লার্জ অরিজিনাল সাইজ অথবা আপনি চান না সেই ক্ষেত্রে রিমুভটি আপনি সিলেক্ট করতে পারেন বন্ধুরা তো আমি দেখাচ্ছি আপনাদের জাস্ট কিভাবে আপনার সিগনেচারটি আপনি অ্যাড করতে পারেন এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু আপনি এখানে যে দেখতে পাচ্ছেন কলমের মতো যে এডিট সিগনেচার নেম এটা আমি ক্রিয়েট করেছি সেই জন্য আপনি এডিট করতে চাইলে সেটা এডিট করতে পারেন তবে আপনি যেটা করবেন আপনি নতুন যেহেতু ক্রিয়েট করবেন সেখানে নিচেই তার নিচেই প্লাস সাইন দিয়ে দেওয়া আছে ক্রিয়েট নিউ এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা অপশন দেখাবে সেখানে আপনার নাম আপনি উল্লেখ করতে পারেন আমি এখানে যেমন লিখেছি তো বন্ধুরা আমি একটু ক্লিক করে দেখাই ঠিক এরকমই একটা অপশন আপনাকে দেখাবে দেখানোর পরে আপনি লিখবেন আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম আপনার ইচ্ছা মতো তারপরে আপনি ডান কথাটা এখানে সিলেক্ট করবেন তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিগনেচার ডিফল্ট এখন ডিফল্ট আছে বন্ধুরা এখন আপনি এখানে সিলেক্ট করতে পারেন আপনি যেহেতু অ্যাড করেছেন তারপরে আপনার সেটা আপনি সেট করে নেবেন ফর নিউ ইমেল ইউজ আর আরেকটা হলো ফরওয়ার্ড ইউজের জন্য আপনি দুটাই এখানে সিলেক্ট করে রাখতে পারেন তো বন্ধুরা আপনি এটা করার পরে অবশ্যই নিচে
এসে এই সেভ চেঞ্জেস অপশনটি আপনি সিলেক্ট করতে ভুলবেন না, সেভ করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখন আমি সেট করেছি এবং সেভ চেঞ্জেস অপশনটা সেভ করে নিলাম। তারপরে আমি অন টেস্ট বেসিস আপনাকে একটা কম্পোজ করে দেখাই যে আসলে এখন ঠিকভাবে সেট হয়েছে কিনা। বন্ধুরা, তো আমি কম্পোজ অপশনে যাচ্ছি। বন্ধুরা, এখানে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, অলরেডি আমার আচিক টিউন এই সিগনেচার বা এই লগটি শো করছে। বন্ধুরা, তো ইমেল আমি একটা টেস্ট করব। বন্ধুরা, আমি ইমেল ইমেল আইডি অ্যাড করলাম, সাবজেক্ট দিলাম টেস্ট, এইখানে দিলাম ডিয়ার ফ্রেন্ডস, লিখে একটু ইমেল লিখে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে একটু টাইপ করে দেখাচ্ছি কিভাবে মেইল আমরা লিখি, জাস্ট এক্সাম্পল। আমি এটা কপি পেস্ট করে এখানে আপনাদের দেখাই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেইল জাস্ট এক্সাম্পল এবং অন টেস্ট বেসিস লিখেছি। এর নিচেই আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই সিগনেচার অথবা আপনার প্রতিষ্ঠানের লোগো। আপনি এটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আরো আপনি চাইলে এখানে আপনি যদি ইমেজ অ্যাড করতে চান আপনার পছন্দসই ইমেজ বা ইমেল রিলেটেড, তাহলে আপনি সেটাও এখানে অ্যাড করতে পারেন। আরেকটি হলো ইনসার্ট সিগনেচার, আপনি এখানেও এটা অ্যাড করতে পারেন আপনার যদি সেট আপ করা থাকে, অথবা আপনি যদি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে এখানে ডিলিট অপশনটি চাপলেই হবে। বন্ধুরা, এইভাবে আপনি আপনার সিগনেচারটি আপনি ইমেলে সেভ করে রাখতে পারেন, যেটা অনেক কাজেই আসতে পারে, যেটা আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য ইজি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আবার অন্য পর্বে দেখা হবে, আরো টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হবো। বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকুন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।